আগামী শনিবার থেকে দেশের সব মহানগরে শিক্ষার্থীদের জন্য বাসে হাফ ভাড়া নেয়ার ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে বৈঠক শেষে এই ঘোষণা দেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। তবে এ সময়ে বেশ কিছু শর্ত দিয়েছেন তারা, সাথে আইডি কার্ড থাকা, সরকারি ছুটির দিন এবং মৌসুমী ছুটির সময় এই হাফ ভাড়া কার্যকর হবে না বলে জানানো হয়। এছাড়া সিটির বাইরে জেলা শহর ও গ্রামে আপাতত হাফ পাস চালুর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানানো হয়। এর আগে 30 নভেম্বর ঢাকা শহরে শিক্ষার্থীদের হাফ পাস চালুর সিদ্ধান্ত দেয় বাস মালিক সমিতি। আগামী 11 ডিসেম্বর, দ্যাট মিন্স আগামী শনিবার থেকে চট্টগ্রাম শহরে, চট্টগ্রাম সিটিতে হাফ ভাড়া কার্যকর হবে। চট্টগ্রাম শহরের ন্যায় সারা দেশের অন্য অন্য কোনো জেলায় সিটি সার্ভিস যদি থেকে থাকে, সকালের বেলা একই নিয়ম প্রযোজ্য হবে। সকাল 7টা থেকে রাত্র 8টা পর্যন্ত এই সময়ের মধ্যে কার্যকর হবে, এরপরে কার্যকর হবে না।